আপনার ভিডিও অনেকদিন থেকেই দেখি আগে তো বাড়ির নানান রকম সমস্যা এই সমস্যা সেই সমস্যা তো দেখতাম কি আমার মানে মানসিক চাঞ্চল্যতা প্রচন্ড রকম ছিল কোনো একটা কমপ্লেন এইটা কেন হবে এইটা কেন হচ্ছে না এটা আমার কেন তো অনেক সময় দেখেছি যে আমি এরকম প্রচুর কমপ্লেন করছি এইরকমও বলছি এটা তো আমার পাওয়ার কথা ছিল না অন্তত অথচ আমি তো জানি না যে আমার কি পাওয়ার কথা ছিল সেটাও তো আমি জানি না তো এখন এসে আমি দেখি যে কিছু কিছু সময় আমি এরকমভাবে প্রচুর প্রে করেছি আমি যেন এটা পাই এটা যেন হয়তো তখন সেগুলো পাইনি এবং পরে আমার প্রশ্ন এসছে এগুলো আমি কেন পাইনি এরকম তো শুনেছি যে আমি ইউনিভার্সের কাছে যা চাইবো আমি উইশ যা করবো সেরকমই সব কিছু হয় কিন্তু সেই হয়তো সেই সময়টা চলে গেল কিছু দিন পরে বা কয়েক মাস পরে বেশ কিছুটা সময় পরে গিয়ে দেখবো দেখেছি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে সেই জিনিসটা প্রচণ্ড রকম খারাপ ছিল যদি সেটা আমার সাথে হতো ভীষণ রকম খারাপ হতো তো তাই সেটা আমাকে দেয়নি মানে মানে ঠাকুর সেটা আমাকে দেয়নি তো এই জিনিসটা থেকে আমার একটা আসতে শুরু করেছে যে এখন আমি যেটা পাবো সেটা এখন আমার জন্য ঠিক ভবিষ্যতে যেটা পাবো সেটা ভবিষ্যতের জন্য ঠিক তো কমপ্লেন রাখার কোনো মানে হয় না এই এক্সেপ্টেন্সটা এসছে আগে আমি যেরকমভাবে রিয়াক্ট করতাম এখন আমি সেরকমভাবে রিয়াক্ট করি না কিন্তু মানে হয়তো দেখছি যে প্রচন্ড কিছু ঝামেলা হচ্ছে আমি সেখানেও অ্যাকসেপ্ট ঠিক আছে ঠিক আছে এই দুদিন আগে দেখছি যে আমি প্রচন্ড রেগে যাইনি হঠাৎ করে মারাত্মক রকম রিয়াক্ট করে ফেলাম আমি রেগে ছিলাম না আমি জানি না আমি কেন রিয়াক্ট করলাম তারপরে আমি নিজের মধ্যে দেখছি যে না এই রাগটাও পড়ে গেল অথচ আমি রিয়াক্ট করছি মাঝে মাঝে কি দেখছি আমি মারাত্মক রকম রিয়াক্ট করছি তো এইটা কেন হচ্ছে আর নিজের মধ্যে যখন প্রশ্ন করছি মাঝে মাঝে দেখছি যে এইটা অনেক দিন থেকে আমার মাথার মতো চলছে নিরামিষ আমিষের ব্যাপার যেটা আমি খাচ্ছি হ্যাঁ আমি আমিষ খেলেও আমার না প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে এটা আমার খাওয়া উচিত হচ্ছে না মানে সেই মাইন্ড মানে কি বলবো আমার মস্তিষ্ক বলছে এটা আমার খাওয়া উচিত না কিন্তু আমি খাচ্ছি আমার বড় মুহূর্তে মনে হচ্ছে এটা আমি ঠিক করলাম তো ওইটা থেকে মনে হচ্ছে ওই খাবারটা যেটা আমি গ্রহণ করছি সেইটা হয়তো আমার জন্য হার্মফুল হচ্ছে সেইটা আমার মধ্যে এইরকম মানে একটা প্রতিক্রিয়া তৈরি করছে যেটা ওর জন্য আমার ঠিক না এবার অনেক কারোর সাথে আমি আলোচনা করেছি তখন হয়তো আমারই বন্ধু বা কেউ বলছে যে ওটা নিজে নিজে চলে যাবে এবারে যদি আমি ওটা ছেড়েই দিই নিজে নিজে চলে যাবে তো ইচ্ছা তো আমার করতেই থাকবে মনের ইচ্ছা তো করতেই থাকবে এবারে এইটাকে কি করে ইয়ে করবো যে তার উপরও তো আমাকে শাসন করতে হবে যদি আমি শাসন না করতে সেটাও তো শুনবে না শাসন ঠিক আছে এটাই প্রশ্ন তো ঠিক আছে দুটো প্রশ্ন তাহলে হলো একটা যে হঠাৎ করে কেন রেগে গেলাম আর এটা দেখো এটাই আমি বারবার বলি আমরা কি হবে ওটা নিয়ে ভাবছি কি হচ্ছে ওটাকে দেখছি না একদিক থেকে আমরা এগাচ্ছি এর প্রমাণ হলো নিজেই বুঝতে পারছি যে এখন বুঝতে পারছি যে জিনিসটাই হার্মফুল ছিল সেটা আমার জীবনে পাইনি ভালোই হয়েছে বেশিরভাগ মানুষের আমি তিনটে জায়গাতেই বলছি বেশিরভাগ মানুষেরই কিন্তু এটাই হয় অস্তিত্ব প্রত্যেকটা মানুষকে ব্যক্তিকে বস্তুকে যা কিছু আছে তাতে গাছপালা যা যখন দরকার তা তখন দিয়েছে বলছে কে বলেছে আপনাকে কারণ অস্তিত্ব সব সময়তেই তার নেচারই হলো যে সন্তুলনে চলা শান্তির জন্য যা করার তা প্রকৃতি বিধান স্বাভাবিকভাবে করে তাহলে সমস্যা কোথায় হয় আমাদের ইন্টারপ্রিটেশনের সমস্যা হয় ঠিক আছে এই যে যা আমি পাইনি একজন বলবে কি তখন পেলে খুব ভালো হতো আর একজন বলছে যে না পেয়েছি ভালোই হয়েছে এই দুটোর উপরেই কিন্তু কি পাবে না পাবে নির্ভর করে না যা পাওয়ার না পাওয়ার ওটা কিন্তু একদম অস্তিত্বগত কারণ কোনো কর্তা নেই যে কিছু আনতে পারে কিছু না আনতে পারে ঠিক এবার ইন্টারপ্রিটেশনটা শুধু বদলায় একটা ইন্টারপ্রিটেশনে বলতে কিছুতেই নিজেকে শিকারে আসবে না সন্তোষে আসবে না আরেকটাতে সেও দেখে নিল যা পাইনি তা ঠিকই ছিল এইটাই এইটুকুনিই মাত্র আধ্যাত্মিক মানুষের মাথায় কাজ হয় সে একটা বিরাট যোগসূত্রকে দেখতে পায় ঠিক এটা এই গ্লিমস পাওয়াও কিন্তু খুব রেয়ার ঠিক আছে এটা সহজ নয় দেখা যাবে আমাদের হয়তো অভিভাবকদের মধ্যে গ্লিমস নেই এরকম হতে পারে অনেক তুমি যেটা বোঝো হয়তো এখানে অনেকে ব্যক্তি সেটা বুঝতে পারেনি আবার অনেকে হয়তো পেরেছে রাস্তায় হাইটে দেখো না এই কথাটা উচ্চারণ করতে গেলেই তোমাকে দশজন বিরোধে এসে দাঁড়াবে কি বলছোটা কি ওই সময় আমার ওটা হলে ভালো হতো জানো আমার বাবা আমার সাথে কি করেছে জানো আমার অফিসের বস আমার সাথে কি করেছে সেদিন কি রাস্তায় যাচ্ছিলাম কি হয়েছে মানুষ এই নিয়েই ফেসে যাচ্ছে এইটা যে একটা দূরদৃষ্টি দিয়ে দেখে নেওয়া যে পাইনি ভালোই হয়েছে ঠিক আছে এটা একটা বড় জিনিস এক দ্বিতীয় হলে তাহলে হঠাৎ করে আমি রেগে গেলাম কেন ঠিক আছে না 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 এটাকেই অন্য ভাষাতে সাইকোলজি সাবকনসিয়াস মাইন্ড বলে আমরা আমরা কি আমরা হ্যাবিট প্যাটার্নের একটা সমষ্টি ঠিক আছে বহুদিন কিছু হ্যাবিট করে রেখেছি যেমন আমরা এখানে এই যে আমাদের আলপনা দিচ্ছিলাম এইখান থেকে বেদি হয়েছে এখানে এরা মেয়েরা একটু আলপনা সালপনা দিচ্ছিলো দুর্গাপুজোর জন্য সব অয়েল পেন কিন্তু উঠে যাচ্ছে কেন কারণ মেঝেটা নতুন হয়েছে এখনো নিচে জল মরেনি কি অয়েল পেন্ট নিচ্ছে না ও কি এরা আমরা বলছি রং খারাপ রং স্প্রে করে গিয়েছে কারণ মেঝে তো উপর থেকে একদম পরিষ্কার শুকনো হয়ে গিয়েছে ভিতরে এত বৃষ্টি হয়েছে সব জলগুলো ভিতরে গিয়েছিল তো ওটা কিন্তু ভিতর থেকে ওকে কিন্তু কোনোভাবে একটা ময়েশ্চারটাকে ধরে রেখে দিয়েছে কিন্তু উপর থেকে কেউ বলতে পারবে না চট করে একজন মিস্ত্রি মাত্র বলতে পারে যেটা এটা ময়েশ্চার এখনো আছে বা আমাদেরও কেউ কেউ বলল এটা ভিজে আছে বলে হচ্ছে না তো এর জন্যই এই যে সূক্ষ্ম দৃষ্টিতে বাচ্চার থাকে না ঠিক আছে এই যে আমাদের ভিতর যে সাবকনসিয়াস মাইন্ড বলি এটা আমাদের একটা হ্যাবিট প্যাটার্ন এই যে তুমি যে বসেছো এটা একটা হ্যাবিট প্যাটার্নের সমষ্টি উনি বসেছেন ওনার একটা হ্যাবিট প্যাটার্ন তোমরা যেভাবে দেখছো যেভাবে চলছো রাস্তায় যেভাবে হাঁটো সব একটা হ্যাবিট প্যাটার্ন তো সাডেনলি একটা ম্যাচুরিটি আমাদের মধ্যে আসছে কিন্তু ওই রকম মতো পুরো হ্যাবিট প্যাটার্নটা যায়নি ওটা কিন্তু মাঝে মাঝে যে ধাক্কা দেবে একটু আগে আমি বলছিলাম না এই ভুল আবার করবেন কারণ ওটা একটা চাকা ঘুরিয়ে দিয়েছেন ওর থামতে সময় লাগে ঠিক আছে ওটা চট করে যায় না ঠিক আছে কিছু কিছু তো থেকেই যায় কিন্তু যদি প্রজ্ঞাবান ব্যক্তি হয় তার হ্যাবিট প্যাটার্ন তার কোনো হার্ম করবে না ক্ষতি করতে পারবে না এটা হবে না এটা ইম্যাচুরিটি গিল্ট রাখার কথা না এই জন্য দেখো না তোমাকে প্রকৃতিগত ভালোবাসে বলে তুমি প্রশ্নটাও করছো গিল্টের কথাটাও বললে এবং আমি তোমাকে উত্তর দিচ্ছি মানে এটা তোমার মধ্যে দিয়ে কিছু একটা ম্যানিফেস্ট করতে চাইছে ম্যাচিউরিটি তাই তো প্রশ্ন উত্তরগুলো চলছে এটা তো মাথায় রাখো এই যে গিল্ট এটা সেটা ইম্যাচিউরিটি ওইখানে কী হচ্ছে আবার সেই যে যেটা হয়েছিল ভালোই হয়েছিলো ওই ভাবটা চলে গিয়েছে এটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ইলেকট্রিসিটি যায় আসে এটা ভালো জিনিস কার তো কানেকশানই নেই নব্বই শতাংশ লোকের তারা মোমবাতি জেলে থাকে ঠিক আছে তবুও তো ভালো জিনিস যে আসছে এই যে হ্যাবিট প্যাটার্নে যে রেগে যাওয়া এটা অনেক আগে ছিল তো ওই জিনিসটা স্লোলি স্লোলি থ্রু আন্ডারস্ট্যান্ডিং যাবে যত হবে পরিমাণ কমবে আগে দশটার মধ্যে আটটায় রাখতে এবার ছটা হবে হ্যাঁ তারপর দুটো হবে চারটে হবে তারপরে বলবো বাদ দিয়ে ঠিক আছে আবার এমন আমরা কৃষ্ণ অন্যরকম বলে গলাও কেটে দেয় কখনো 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 তো এমন দিলে একঘা দিয়ে দিলে কিন্তু সব যত ভ্যারাইটিগুলো যদি ভিতরে আন্ডারস্ট্যান্ডিং আসে ক্ষতি করবে না না সমাজের না তোমার ঠিক আছে তো গিল টানার কোনো কারণ নেই ঠিক আছে এটা আসবেই তো আমরা কী চাইছি বাচ্চা চারবার মা বাবা সাইকেলটা তুলে দিয়েছে পাঁচবার সাঁ করে চলে যাবে সে এই দুপা যাবে কি আবার একটু পড়ে যাবে গিল্ট লাগছে বাবা তুমি আমাকে চারবার তুললে পাঁচবার পড়ে গেলাম বাবা হাসতে হাসতে বলতে তুমি কুড়িবার এরম কুড়ি আমি তুলব কারণ এইভাবেই শেখে ঠিক এটা আছে লাস্ট থাকলো মাছ মাংস কি নিরামিষ আমিষ তো এই ক্ষেত্রেও সেই একই কথা দেখ নিরামিষ আমিষ আমি এদেরকে সকলকেই বলি এটা প্রেম থেকে জেনারেট হয় এবং ফুড কালচার তো আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা থাকে এই কোনোটাকেই দিয়েই কিন্তু আমি এতদিন যা বলেছি আজও তাই বলছি চেতনাকে অস্বীকার করা যায় না ঠিক আছে কিন্তু বিভিন্ন স্তর থাকে যে কখন আমি কোন জিনিসকেই গুরুত্ব দেব হুম যখন আমি পুরো জীবনকে দেখতে পাচ্ছি তখন আমি মৃত্যুকেও দেখতে পাচ্ছি জন্ম মৃত্যু দুটোকেই দেখতে পাচ্ছি অগুরুত্বপূর্ণ ঠিক আছে অগুরুত্বপূর্ণ যে মাছকে মারছে না বা একটা ছাগলকে মারছে না সে কিন্তু জীবন মানে জন্ম মৃত্যুকে গুরুত্ব দেয়নি সে জীবনকে গুরুত্ব দিয়েছে দেয়ার ইজ ডিফারেন্স তার কাছে একটা ছাগল জন্মানো যে একটা মরাও তাই কিন্তু শ্রদ্ধা জীবনের প্রতি আর এই চলমান জীবনকে শ্রদ্ধা করে বলছে আমি হস্তক্ষেপ করব না বোঝা যাচ্ছে যে বলছে যে মেরো না তার মনে জন্ম বসে আছে আচ্ছা ঠিক আছে আর যে বলছে মারো সে জন্মকে অগুরুত্বপূর্ণ মনে করছে কিন্তু যে শ্রদ্ধাপূর্ণ প্রণাম করছে যে প্রেমে আছে বলছে আমি খাবো না আমার চাই না আমার জীবে মাছ থাকার থেকে জলে মাছ থাকায় বেশি সুন্দর লাগছে এটা যদি স্বাভাবিক হয় তখন গিয়ে অহিংসা হলো হ্যাঁ ওই আগের মতোই এটা এই জায়গাটা ক্লিয়ার করো খাবো কি খাবো না মধ্যে যেও না না গিল্ট না প্রাইট খাবো কি খাবো না না আমি জীবনকে দেখতে পাচ্ছি কি না একদিনে হবে না আরো পাঁচ বছর সময় দাও নিজেকে ঠিক আছে আর খাও তোমার চেহারা যা তুমি একটু খাও অসুবিধা নেই খাও বাবা এসছে তোর সাথে এখানে যদি না খাও বলি তাহলে বলবে দেখো না না আমি সামনেই বলছি কিছু না বিষয়টাই না এগুলো কি ছাড়ো আমি আমাদের ছেলেদেরকে পর্যন্ত অ্যালাউ করি খা কখনো কখনো কারণ এখন ওদের মধ্যে প্রেম জন্মানো দরকার কি খাবো কী খাবো নিয়ম জন্মানোর দরকার নেই ঠিক আছে আবার এরাও দ্বিতীয় হয়ে যায় এই কথাটুকু কোর্ট সেকেন্ড ব্র্যাকেট নিয়ম নয় প্রেম নো নিয়ম তাই তো এটার থেকেও বাঁচো এটার থেকে বাঁচো তো দেখো এখন তো মাছ মাংস খাবার খাওয়ার কত গুণ সে তো সকলেই বলছে যে কত গুণে গুণই সেটাই তো বলছি ফরমালিন দেওয়া জিনিস খাও পোলট্রি এ খাও তুমি একটা হয় কি বলে আহারে এর কত কষ্ট আমি যেটা ছোটোবেলায় খুব ছোটোবেলায় অনুভব করেছিলাম আমার দিদি ছিলেন একজন তো সবাই মিলে ফ্যামিলি ওই যে তারাপীঠে গিয়েছিলাম ঠিক আছে তো ওখানে গিয়ে বলি হয় তো ওইটা দেখে উনি ও মাংস খাওয়া একদম ছেড়ে নি তিন থেকে আর মাংস খাচ্ছেন আমি বড় হলাম মানে আর একটু ম্যাচিওর হলাম আমি খুব চিন্তায় পড়ে গেলাম এত প্রেমের জীবনে কোথাও তো প্রজ্ঞা দেখা যায় না কিন্তু মাংস তো খায় না আমি মাথায় চিন্তায় পড়ে গেল বৈষ্ণবদেরও এই না তো আসক্তি টন্টনে ভাবনা চিন্তা টন্টনে ওয়ারিডনেস টনটনে শুধু মাংসটা খায় না হিসাব মিলছে না ওখানেই আমার স্টার্ট করলো তার মানে অহিংসা মাংস না খাওয়ার মধ্যে কিন্তু এক ভেদ আছে কিছু কারণ কি জন্ম মৃত্যু আর জীবন বলেছি ও মৃত্যু থেকে ভয় পেয়ে গিয়েছে রক্ত দেখে ভয় পেয়ে গিয়েছে নিজের হাত কাটলেও ভয় পায় তাই ওটা দেখে ভয় পেয়ে গেছে এই ভয় থেকে ছেড়েছে প্রেম থেকে নয় ও ওই ছাগলটির মধ্যে হার্টবিটের মধ্যে ইয়াদেবী সর্বভূতেশু দেখেনি ও দেখেছে আমারও তো লাগবে এবং মাথায় রাখো সোকল ভিগানিজম যারা করছে তারা কিন্তু এইটার পথে চলছে ওর তো লাগে ওর তো লাগে আরে এই হাত বোলানো আর লাগা এই দুটোই জীবনের অংশ জন্ম আর মৃত্যু দুটোই অংশ তুমি কি স্পর্শ বুঝতে পারছো যখন তুমি স্পর্শের প্রতি সম্মানশীল তখন তুমি আঘাতকেও গুরুত্ব দাও না আর আরামদায়ক টাচকেও গুরুত্ব দাও না এটা মধ্যবিন্দু এটাতে আসতে হবে এটার থেকে যখন খাওয়া জেনারেট হবে তখন তা অহিংসা হলো নাহলে হলো না তো আমাদের ফোকাস বদলাতে হবে আমাদেরকে মানে গ্রস দেখে বাইরেটা দেখে কিন্তু আমরা ধারণা করতে পারবো না ঠিক আছে তো অপেক্ষা করো ভিতরের জিনিসগুলি ধীরে 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 ক্লিয়ার হবে যে কোনো জিনিস তুমি যদি এর মধ্যে দুধ ভরতে শুরু করো প্রথমে দুধের রঙটা খুব হালকা হবে জল আছে অনেকক্ষণ দুধ ঢালতে 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 এক সময় পুরো জলটা এখান থেকে বেরিয়ে যাবে তখন দুধের খাটি রঙটা পাবে তো এই ধীরে ধীরে যে প্রথমে হালকা তারপর গাঢ় তারপর গাঢ় আরও গাঢ় এই সময়টা দিতে হবে ঠিক আছে মূল ফোকাস রাখো এই জায়গাটা দুধ দিয়ে ভরাতে হবে এইটা নয় যে কিরম রং হলো কেমন রং হলো এটাতে যাব না ঠিক আছে